হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আজকের দিনের কাজাখস্তানের আমাদের দ্বিতীয় দিনের সুন্দর এবং র্যান্ডম ব্লগ। আমি এখন আছি কাজাখস্তানের একটি খুবই দর্শনীয় একটি জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে মেডিও। আর মেডিওতে কি আছে আপনারা আমার অলরেডি আশেপাশে দেখতেছেন। এখানে দেখেন বরফে আচ্ছাদিত, পিছনে হচ্ছে সাদা পাহাড় দেখা যাচ্ছে, পাশে হচ্ছে ক্যাবলকার। ক্যাবলকার হচ্ছে এক পাশ থেকে আসতেছে, আরেক পাশ থেকে হচ্ছে যাচ্ছে। অসম্ভব সুন্দর একটি জায়গা। আর সারাদিন কোথায় কোথায় আমরা এক্সপ্লোর করব, সম্পূর্ণ বিস্তারিত খরচ সহ সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে সাথেই থাকুন এবং দেখতেই থাকেন। 842টি সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে। দিস প্লেস ইজ অনলি ফর ক্যাফেটেরিয়া। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক এন্ড নাইস টু মিট ইউ। আলহামদুলিল্লাহ মুসলিম। আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং ফ্রম কাজাখস্তান আলমাটি। আর আজকে হচ্ছে কাজাখস্তানের আলমাটিতে আমাদের দ্বিতীয় সকাল। এখন হচ্ছে এই যে আমার পেছনে হচ্ছে আমাদের যে হোটেল আছে আস্তানা, আস্তানা হোটেল থেকে বের হয়ে ওদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আছে, এটা হচ্ছে তাদের এই হোটেল এরিয়ার একটু বাইরে যেতে হয়। এটা মোস্ট প্রবলি তাদের অন্য একটা সোর্স থেকে তারা আমাদেরকে সার্ভিসটা দিয়ে থাকে। তো সেখানে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর এখানের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি যে এখন আমাদেরকে হাফ স্লিভ পলো শার্ট বা টি শার্টে দেখতেছেন। এখন মোটামুটি একটু সাস্টেন করার মতো ঠান্ডা আছে। দুপুর গড়িয়ে যত বিকাল আসবে বা রাত আসবে তখন হচ্ছে এটা 5°, 4°, 3° মতো চলে যায়, তখন হচ্ছে খুব বেশি ঠান্ডা লাগে। আমাদের বরাবরের মতো গতকালকে যে ব্রেকফাস্টের মেনু ছিল ঠিক ওইটাই দিছে, একটু চেঞ্জ হয়েছে মনে হয়। এই যে এখানে ওটস আছে, তারপর হচ্ছে দুই রকমের ব্রেড দিছে। ব্রেডের সাথে এখানে যে ওয়েটার আছে তারে প্রায় 5 মিনিট ধরে বুঝাইছি, ভাই আমাদের বাটার দরকার, বাটার। সে বাটার বুঝেই নাই বাটার জিনিসটা কি, মানে আমাদের বাংলাদেশে তো মানুষ একদম ন্যূনতম মানুষ, একদম যে মূর্খ থাকে সেও টুকিটাকি ইংলিশ বুঝে, এদের অবস্থা খুবই খারাপ। তারপরে এগ দিছে, এই এই হচ্ছে মেনু, আর হয়তো একটু পরে চা দিবে। এক্সকিউজ মি ফর দ্য ব্রেড, বাটার বাটার একটু যদি ন্যূনতম পড়াশোনা করতো তাহলে তো জ্ঞানটা থাকতো না, একটু ভালোভাবে পড়াশোনা করিস, স্কুলে যাইস, ঠিক হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমরা আমাদের হোটেল থেকে 1 নম্বর বাসে করে চলে আসছি এখানে আবলাই খান স্ট্রিট নামে একটি জায়গাতে। আর ঠিক এই কর্নারে বাসগুলি এসে থামে, মানে একটু পিছনে থামছে আর কি। থামার পর এখান থেকে আরেকটা বাসে করে আমরা হচ্ছে 12 নম্বর একটা বাস আসবে। ওই 12 নম্বর বাসটাই শুধুমাত্র হচ্ছে মিডওয়েতে যায়। আমরা ফাইনালি 12 নম্বর বাসে উঠে গেলাম, মানে যেখানে আমরা ঘুরতে যাব আজকে। ফার্স্ট ভিজিটিং প্লেস সেখানে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট লাগবে যাইতে। এটার নাম হচ্ছে মিডিও স্কেটিং রিং। আর ওইখানে রানওয়ে আছে, ওয়াকওয়ে আছে, মানে আমি এখন পর্যন্ত প্রপারলি জানি না যে ওখানে কী আছে, এটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে, ওইখানে গিয়ে আপনাদেরকে বলতেছি। আর এই যে বাসগুলোতে আমরা চড়তেছি প্রতিদিন, এই বাসগুলোর মধ্যে আপনার মানে যদি বাংলাদেশে মেট্রো রেলের মতো কার্ড করা থাকে সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়ে হচ্ছে বাংলাদেশি টাকায় মাত্র 25 টাকা, মানে 25 টাকা দিয়ে আপনি নন স্টপ বিভিন্ন স্পটে নামতে পারবেন। হ্যাঁ, এটা এখানে ডিস্টেন্স অনুপাতে কোনো প্রাইস নেই। কার্ড না করলে আপনাদের যেটা খরচ হবে সেটা হচ্ছে 50 টাকার মতো। সো ভিউয়ার্স, ফাইনালি এই প্রায় 1 ঘন্টা জার্নির পরে আমাদের মূল ডেস্টিনেশনে চলে এসেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে মিডিও, MEDEU মিডিও। এটা হচ্ছে সিম্বুলকের পাশে। আর এই জায়গাটা আসলে বিখ্যাত হচ্ছে স্ক্যাটিংয়ের জন্য। আপনারা যারা ওই যে বরফের মধ্যে আইস স্ক্যাটিং করে সেই জায়গাটা হচ্ছে এইটা। আর এটা হচ্ছে প্রাকৃতিকভাবে এতই সুন্দর, এটাকে হচ্ছে কাজাখস্তানের প্রায় সুইজারল্যান্ড বলা হয়। আর এই যে এখানে পেছনে যে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটার ভিতরে হচ্ছে এখানে এই
একটা জায়গা আছে, মানে একটা গোলাকৃতির ভিতরে এটার মধ্যে হচ্ছে আইস স্কেটিং করে অনেকেই। আর আমি এখন এই মুহূর্তে শিওর না, কারণ উপরে যে বরফ দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে, ওইখানের যে বরফ আছে, বরফের এখন যেহেতু ওদের সামার টাইম শুরু হচ্ছে তো বরফের পরিমাণ একটু কম, এখন ওই পাশে আছে কি না আমি এই মুহূর্তে শিওর না। আমি উপরে উঠব, আর এই পাশে হচ্ছে একটা ওয়াকওয়ে আছে, আমরা মূলত হচ্ছে এই ওয়াকওয়ে দিয়ে এখন উপরে উঠবো। এবার এখানে বসার স্পেস আছে, এখানে ট্যুরিস্ট পুলিশদের হচ্ছে ইনফরমেশন ডেস্ক আছে, তারপরে বিভিন্নজন বিভিন্ন কার নিয়ে আসছে রেন্টে, সেগুলো হচ্ছে এখানে পার্ক করা থাকে। যে হাইক আছে, হাইক শুরু করার আগে চিন্তা করলাম একটু কফি খেয়ে নেই। আর এখানে কফি শপ আছে একটা, এত বড় দেখেন, একটা বাংলা টাকায় প্রায় 300 টাকা পড়ছে। আমি চিন্তা করলাম এটা হচ্ছে আমরা দুজন শেয়ার করে খাবো, কারণ এত বড় কফি খাওয়ার এখন সময়ও নাই, আর তাছাড়া এতটুকু এখন খেতেও পারবো না। সো ফাইনালি হাঁটাই স্টার্ট করলাম, আর আমরা ঠিক এই জায়গাটাতে এতক্ষণ কফি খেয়েছিলাম, আর ওইখান থেকে জার্নি স্টার্ট করছি, মানে হাঁটাই স্টার্ট করছি। জানি না কতক্ষণ লাগবে, মানে এটা বাংলাদেশের যে বান্দরবন আছে, বান্দরবনের থেকে খুব সুন্দর, মানে ওয়াকওয়েটা আর কি, জাস্ট সমান পিচের রাস্তা, পিচ ঢালা রাস্তা। এই পিচ ঢালা রাস্তা দিয়ে আমাদের বেয়ে বেয়ে উপর উঠতে হবে, আর এই উঠার সময় এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন, পাহাড় থেকে বরফ গলে এদিক দিয়ে আসতেছে। আর এদিকে সম্ভবত এদের পুলিশ ক্যাম্প আছে, এই জায়গাটা মনে হয় ক্যাম্প, কারণ এখানে আমি কয়েকজন পুলিশ দেখছিলাম, ওই জায়গাটাতে ঢুকা যায় না, রেস্ট্রিক্টেড। কিছুক্ষণ হেঁটে আসার পরে ঠিক আমাদের সামনে এমন সিঁড়ি বাইতে হবে। মিডিওর এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে 842টি সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে। আমরা এখন 842টি সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতেছি, চলেন সাথে। সিঁড়িগুলো বেশি উঁচা না, কিন্তু তারপরেও সিঁড়ি ভাড়াটা কষ্টকর হবে। আই হোপ, দেখি চেষ্টা করি, সবাই যেহেতু যাচ্ছে আমাদেরও যেতে হবে। আর দুই পাশে অলরেডি আইস জমে গেছে, আর এখন যেহেতু সূর্যের একটা তাপ আছে, সূর্যের তাপে হচ্ছে দুই পাশ থেকে বরফগুলো গলে, দেখেন যে বরফগুলো গলে হচ্ছে পড়ে যাচ্ছে বিভিন্ন ক্যানেল দিয়ে। আমরা প্রায় অ্যারাউন্ড 100-এর মতো সিঁড়ি অতিক্রম করে একটা জায়গায় আসছি, আর এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায়, মানে কিছুক্ষণ পরপর এখানে বসার স্পেস আছে, মানে আপনারা যারা টায়ার্ড হয়ে যাবেন তারা এখানে আসলে একটু রেস্ট নিতে পারবেন। আর চারপাশটা একটু দেখাই, যেখানে আসছি এখন, এই দেখেন চারপাশটা দেখেন, গ্রিন গ্রিনের মাঝে হচ্ছে কিছু কিছু জায়গায়, মানে কিছু কিছু জায়গায় বলতে কি ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে বরফ। এই যে বাচ্চা তার মার ছবি তুলতেছে। আর আমরা যে জায়গাটাতে ছিলাম নিচে, একটা স্টেডিয়ামের মতো দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গাটাতে এখানে যখন পুরা বরফের টাইম থাকে, মানে লাইক নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, ওই সময়তে প্রচুর পরিমাণে আইস থাকে এখানে, তখন এখানে তারা ওই আইস স্কেটিংয়ের একটা ব্যবস্থা করে। দেন হচ্ছে ওই পাশে হচ্ছে দর্শক সারি, দর্শক সারি থেকে সবাই এই খেলা উপভোগ করে। এখানে এসে কাজাকিস্তানের একজন স্থানীয় ভাইয়ের সাথে দেখা হলো। What's your name, brother? Hello guys, my name is Birike. Birike. Yeah, I'm from Almaty, Kazakhstan. Yeah, you are Muslim. Yes. Yeah, Eid Mubarak. I'm Muslim. Eid Mubarak, and nice to meet you. Alhamdulillah, I'm Muslim. What is the main attractive things here? It's a mountain. Yeah, only mountain. Only mountain. Okay. And we have our food court place there, okay, for our tourists to traveling and knowing something about our history, maybe some traveling. Okay. And yeah, at the time we have so many tourists today because Eid holiday. Yes, is already on this place because Medeo is traditional place to our tourists. Okay. And very beautiful with natural and have most of beautiful natural place in Kazakhstan. Wow, nice. Yeah. And what is your profession here? My profession is selling manager now. Okay. What yeah. types of shops or? No. It's a very large company named Tugis. Oh, Tugis. Yes. Tugis, okay. Like a Google Map. Oh, Tugis. Tugis, yes. Tugis, Google Map. Double Gis, okay. Is it better than Google Map?
I don't want to tell some awful question to me. My name is Russell. I'm from Bangladesh. We both are from Bangladesh. Professionally, I am a fashion designer. Wow. You are okay. Really looking good, bro. Thanks. Thanks. Okay. Thanks to you. I got lots of information from you. Thank you, okay. Bro. Nice to meet you nice again. To meet you again. আমরা হাঁটতে হাঁটতে অনেকটুকু চলে আসছি। আমার পিছনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে গোল্ড লিনিক। এটা হচ্ছে ভিজিট সেন্টার লেখা আছে। বেসিক্যালি এটা হচ্ছে, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, বেসিক্যালি এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া। তো আপনারা যারা এখানে আসবেন, যদি কোনো কিছু খাওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এদিক দিয়ে চলে যাবেন, আদারওয়াইজ এই নিচে দিয়ে যেতে হবে মূল জায়গায় আর কি। তাহলে চলুন, আমরা এখান দিয়ে যাচ্ছি এখন। এক্সকিউজ মি, দিস প্লেস ইজ অনলি ফর ক্যাফেটেরিয়া? ও ইয়া, থ্যাংক ইউ। দেখেন চারপাশে শুধু বরফ। ওফ, আমি একটু আগে আপনাদের যে ক্যাফেটেরিয়াটার রোডটা দেখাইছিলাম, ঠিক আরেকটু সামনে এসে এদিক দিয়ে আরেকটা ওয়াকওয়ে আছে। এই ওয়াকওয়ে হচ্ছে মানে এটা লোহার একটা সিঁড়ি আছে, এই লোহার সিঁড়ি বেয়ে ঠিক এই যে ক্যাফেটেরিয়া সাইনবোর্ডটা আছে এদিক দিয়ে আমরা ক্যাফেটেরিয়াতে উঠবো। কারণ এই ক্যাফেটেরিয়ার ঠিক যে প্লেসটা আছে ওই প্লেস থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, সেই ভিউটা দেখানোর জন্যই আপনাদের আমি যাচ্ছি এখানে। চলেন, এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এত সুন্দরভাবে তারা মেনটেন করে আর এত নিট অ্যান্ড ক্লিন, মানে সব কিছুই আসলে আপনাদেরকে অ্যাট্রাক্ট করবে। উফ, সো ফাইনালি ক্যাফেটেরিয়ার উপরে উঠতে পারছি। আর এখানে ডিফারেন্ট কিছু মানে সুন্দর প্লেস আছে যেখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। পিছনে দেখেন একদম ট্রান্সপারেন্ট একটা বসার প্লেস আছে, মানে এখানের মানুষরা সারা বছরে শীতের মধ্যে বসবাস করে, তাই তারা এই সানি যে ওয়েদারটা আছে সানি ওয়েদারটাকে এনজয় করার জন্য আসে। আর পাশাপাশি পর্যটকরা আসে। এই ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, এই হচ্ছে পিছনে যে ক্যাফেটেরিয়াটা আছে, বিভিন্ন কান্ট্রি থেকে বা তাদের স্থানীয় জনগণ এখানে এই সামার টাইমটাকে এনজয় করার জন্য আসছে। চলুন ক্যাফেটেরিয়ার একটু উপরে আপনাদেরকে নিয়ে যাই। এই হচ্ছে ক্যাফেটেরিয়া। বিভিন্ন কান্ট্রিতে ড্রোন ফ্লাইংয়ের একটা রেস্ট্রিকশান থাকে, তো সুন্দর প্লেসগুলোতে গেলে আমি ড্রোন ফ্লাইটা খুবই মিস করি। তো আলহামদুলিল্লাহ এমন একটা সুন্দর প্লেসে এসে এখানে যে ড্রোন ফ্লাই করতে পারবো আমি আসলে কল্পনা করতে পারি নাই। এখানে পিছনে যে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের মালিকের থেকে পারমিশন নিয়ে জিজ্ঞাসা করছি আসলে যে এখানে ড্রোন ফ্লাই করা যাবে কি না। তারা পারমিশন দিল, বলে নো প্রবলেম, ইউ ক্যান ফ্লাই। কাজাখস্তানে এসে এখানে শুধু ভাই বাদান না, এখানে সিস্টারও আছে। এখানে যে প্লেসটাতে আমরা এসেছি মিডিওতে আসার পরে এখানে অনেকগুলো কাজাখস্তান মুসলিম, এরা সম্ভবত হয়তো স্কুলে পড়ে, তারা আমাদের ওই ড্রোন ফ্লাই বা ব্লগিং করা দেখে তারা খুব ইন্টারেস্ট ফিল করছে আমাদের সাথে ছবি তোলার জন্য। তা আমি একটু ভিডিওতে নিতে ভুলে নাই। হ্যালো, আসসালামু আলাইকুম, হাই টু মাই অডিয়েন্স। No! Okay, okay. Nice to meet you all. Here's আমরা হচ্ছে যে জায়গায় গিয়েছিলাম মেডিউর একদম উপরে, এই টপ থেকে একদম গ্রাউন্ডে এখন চলে এসেছি। আর গ্রাউন্ডে এখানে যাওয়ার সময় একটা ইন্টারেস্টিং জিনিস আপনার সাথে শেয়ার করি। এই যে এখানে ছবি আছে যে এটা ওরা আপেল দিয়ে তৈরি করছে, ঠিক আমের আমসত্তর মতো। আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে 100 টেঙ্গে, মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় 25 টাকা পড়বে। উই আর ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ ইয়া। গিভ মি ওয়ান 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 ওয়ান, থ্যাংক ইউ। যে একটা নিলাম,
или какая столица? Какая столица? Вот Россия, Москва. Тонек Можа. A few moments later. We are going to have dinner for dinner. We are going to have a special dinner for dinner. We are going to have a chicken fried rice. We are going to have a chicken fried rice. We are going to have a chicken fried rice. We are going to have তো এটা খেয়ে হচ্ছে হোটেলে যাবো, খুব বেশি টায়ার্ড, তারপরে তো আবার ঘুরতে হবে, প্রতিদিনের এখন একটা ডিউটি। তো এই খাওয়ার পরে হোটেলে গিয়ে জাস্ট ঘুমাবো, এই হচ্ছে অবস্থা। আজকে এই হোটেলে গিয়ে জানি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগে দেখা হচ্ছে নতুন একটা প্লেসে। আসসালামু আলাইকুম।